हाय भिवार्स, वेलकम टू मुसा ट्रिपोलिटेकर आरेकटी क्लासे। आज के आबारो हाजिर हुए डिसी जेनारेटर थेके सिम्पल एक मैथ निये, जेखने बला हुए छे ए शॉर्ट शंट डिसी कम्पाउंड जेनारेटर सप्लाइज 200 एम्पियर एट 100 वोल्ट, दि रेजिस्टेंस अफ आर्मेचर सीरीज फिल्ड एंड शंट फिल्ड वाइंडिंगस आर 0.04, 0.03 एंड 60 ओम रेसपेक्टिवली। फाइंड द ईएमएफ जेनारेटेड, अल्सो फाइंड द ईएमएफ जेनारेटेड इफ सेम मेशिन इज कानेक्टेड एज ए लंग शंट मेशिन। अर्थात एक शॉर्ट शंट डिसी कम्पाउंड जेनारेटर कथा बला है, जेटा 200 एम्पियर सरबराह करे 100 वोल्टे, एवं आर्मेचर रेजिस्टेंस सीरीज फिल्ड और शंट फिल्ड रेजिस्टेंसर मान देवा आछे। आमाके बेर करते हबे ईएमएफ, अर्थात उत्पन्न ईएमएफटा कत। आबार बला हुएछे जदि मेशिनटीके ओई मेशिनटी जदि लंग शंट कानेक्टेड करा हय तखन ईएमएफटा कत हबे सेटा आमाक बेर करते बला हुएछे। तो आमी प्रथमे फार्स्ट डाटागुलि अंकेर प्रदत्त डाटागुलि आमी लिखे रखते चाई। एखाने आमाके प्राथमिक अवस्थाय शर्ट शंटेर कथा, आमार लोडेर कारेंट बला हुएछे आईएल इक्वल टू 200 एम्पियर, भोल्टेज बला हुएछे 100 भोल्ट এবং আর্মেচার রেজিস্ট্যান্স 0.04 ওহম, সিরিজ ফিল্ড বলা আছে 0.03 ওহম এবং শান্ট ফিল্ড রেজিস্ট্যান্স বলা আছে 60 ওহম। আমাকে বের করতে হবে ই জি ইকুয়াল হোয়াট। আবার বলা হয়েছে যদি সেম মেশিন হয় তখন আমাকে, অর্থাৎ লং শান্টে যদি আবার ক্যালকুলেশন করতে বলা কানেকশন করি তখন আমার ইজি ইকুয়াল হোয়াট। তবে চলুন এখন প্রাথমিক অবস্থায় আমি যে শর্ট শান্ট বলা হয়েছে সেই শর্ট শান্টের একটি ফিগার আঁকানোর চেষ্টা করি। শর্ট শান্ট কম্পাউন্ড জেনারেটর কাছে সিরিজ ফিল্ডটি আমার লোডের সাথে সিরিজে থাকে এবং শান্ট ফিল্ডটি পূর্বের ন্যায় প্যারালালেই থাকে। এটি আমার শান্ট ফিল্ড রেজিস্ট্যান্স, এটি আমার সিরিজ ফিল্ড রেজিস্ট্যান্স যেটার মান দেওয়া আছে 0.03, এটা আমার আর্মেচার রেজিস্ট্যান্স, এটা হলো 0.04, এখানে আমার ইজি, এখানে উৎপন্ন কারেন্ট হলো আইএ, এটা আমার শান্ট কারেন্ট, এটি আমার লোডের কারেন্ট আইএল, এখানে আমার 100 ভোল্ট একটা দেওয়া আছে, এটি আমার লোড। আমার শর্ট শান্টের জন্য আমার চিত্র আঁকানো কমপ্লিট। এখন আমি আমার ইজি বের করতে গেলে যে সমস্ত ডাটা লাগে, যে এখানে আমার উৎপন্ন ইএমএফ হলো ইজি, সেই এখানে কারেন্ট আছে আর্মেচার কারেন্ট, এই কারেন্ট আর্মেচার রেজিস্ট্যান্সে ড্রপ হবে, তারপর এদিকে যাবে, এদিকে যাবে। তাহলে আমি নর্মালি ফার্স্ট আমি শান্ট কারেন্টটা বের করে রাখি আইএসএইচ। এটা যেহেতু শান্ট ফিল্ড, এই শান্ট ফিল্ডটি দেখুন এই রেজিস্ট্যান্স এবং এখানে যে ভোল্টেজ আছে এটা ড্রপ, এটার ভোল্টেজ মিলে হলো শান্ট এতে প্যারালাল রয়েছে, সেক্ষেত্রে এটা আমি আইএল ইন্টু আরএসি প্লাস ভি ডিভাইড বাই আরএসএইচ লিখতে পারি। এখানে আমি মান বসিয়ে দিলে এখানে আমার 200 অ্যাম্পিয়ার, অর্থাৎ 200 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে, 200 ইন্টু 0.03 প্লাস হলো আমার 100 ভোল্ট ডিভাইড বাই হলো আরএসএইচের মান 60 ওহম। এটা আমার ক্যালকুলেশন করলে দাঁড়াবে 1.77 এম্পিয়ার। এবার আমার এখানে যদি আমি একটি কেসিএল প্রয়োগ করি তাহলে আমি আইএ ইকুয়াল টু আইএসএইচ প্লাস আইএ, অর্থাৎ এই কারেন্ট এবং এই কারেন্টের যোগফল, তাহলে আমার 1.77 প্লাস 200, এটা আমি ক্যালকুলেশন করলে পাব 201 ইন্টু 0.77 এম্পিয়ার। এবার আমি ইজি ইকুয়াল টু অনায়াসে বের করতে পারবো ইজি, এটা যেহেতু আর্মেচার, আর্মেচারের ড্রপ, এখানে আমার আইএ ইন্টু আরএ প্লাস এ পাশে যদি আমি বের করতে চাই তাহলে আমার আইএল ইন্টু আরএসি প্লাস ভি, তাহলে আমি এটা ক্যালকুলেশন করলে পাবো ইজির মান হলো, আই এর মান হলো 201.77, আর্মেচার রেজিস্ট্যান্স 0.04 প্লাস আইএল হলো 200, এটা আমার 0.03, এটা আমার হলো 100, এটা আমি ক্যালকুলেশন করলে পাব 114.07 ভোল্ট। এটি আমার অ্যাকচুয়াল শর্ট শান্ট অবস্থার উৎপন্ন ইএমএফ এর মান।
এখন আমার সেকেন্ড যে অপশনটা বলা হয়েছে যে এই মেশিনটি যদি আমার লং শান্ট কম্পাউন্ড হিসেবে কানেক্টেড করা হয় তখন আমার ইএমএফটা কত হবে। তো তবে চলুন চিত্রটি আঁকানোর চেষ্টা করি। তবে চলুন আবারও আঁকানোর চেষ্টা করি। আমার লং শান্টের ক্ষেত্রে এখানে সিরিজ ফিল্ডটা থাকবে, এখানে আমার লোড হবে, আর আগানে আমার শান্ট ফিল্ড এখানে চলে আসবে। এটি আমার অ্যাকচুয়ালি সিরিজ ফিল্ডের মান 0.03, এটা 0.04, এটা আমার 100 ভোল্টের লোড, এটা আমার RSH 60 ওহম। এখানে আমার আইএ, এখানে আমার আইএসএস, এখানে আমার আইএল। লং শান্টের ক্ষেত্রে আমার ফার্স্ট কারেন্ট বের করতে হবে আইএসএস ইকুয়াল টু ভি ভাগ আরএসএস, এখানে ভি হলো 100, এটা হলো আমার 60, আমার কারেন্ট বের করলো 1.67 অ্যাম্পিয়ার। এবার আমি এখানে যদি এই পয়েন্টে যদি কেসিএল প্রয়োগ করি তাহলে আমি জানি এ আইএ আর্মেচার কারেন্ট ইকুয়াল আইএসএস প্লাস আইএল, মান বসিয়ে দিই 1.67 প্লাস আমার 200, তাহলে 201.67 অ্যাম্পিয়ার। এবার আমি ইজিক্যাল আমার এটা ড্রপ, এটা ড্রপ প্লাস এটা, তাহলে আইএ আমার আরএ প্লাস আরএসি প্লাস আমার ভি, মান বসিয়ে দিই আমার 201.67.04 প্লাস 0.03 প্লাস 100, আমি ক্যালকুলেশন করলে পাবো 114.12 ভোল্ট। এটি আমার লং শান্ট অবস্থার ভোল্টেজের মান। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি। থ্যাংক ইউ প্রিয় ভিউয়ার্স, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক দিন, শেয়ার করুন, এবং আপনি যদি নতুন হন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।